তিন ধরনের নারীদেরকে ভুলেও বিয়ে করা যাবে না। এই তিন ধরনের মেয়েদেরকে যদি তোমরা বিয়ে করো তাহলে তোমাদের জীবন শেষ। আমরা এগুলি বাছাই করে বিয়ে করব। তার কারণ হলো, আপনার জীবনে যদি খারাপ একজন মেয়ে চলে আসে তাহলে আপনার জীবন নরক হয়ে যাবে, আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি শান্তিতে আছে যার বউটা ভালো। বউ যদি ভালো না হয়, স্ত্রী যদি ভালো না হয় তাহলে জীবন শেষ, এই দুনিয়া তার কাছে জাহান্নাম মনে হয়, ঠিক কিনা? এই জন্য বিয়ে করার আগেই আপনাকে দেখতে হবে যে আপনি কাকে বিয়ে করছেন, সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সেটা আমরা জানবো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই তিনের একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে বিয়ের ক্ষেত্রে তিন ধরনের মেয়েদেরকে বাদ দিয়ে দিতে হবে, এদেরকে বিয়ে করা যাবে না। এখন বলবা যে হুজুর, তাহলে এদেরকে বিয়ে করবে কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত্বয়িবাতু লিত্বয়িবিন, একজন খারাপ ছেলের জন্য খারাপ মেয়ে, একজন খারাপ মেয়ের জন্য একজন খারাপ ছেলে। এই জন্য জীবনে যদি মানসিক শান্তি চাও, তিন ধরনের মেয়েদেরকে অবশ্যই বাদ দিয়ে তারপরে বিয়ের ক্ষেত্রে তোমাকে আগাতে হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, প্রথম নাম্বার হলো আহেরা, অর্থাৎ যে মেয়ে প্রচন্ড পরিমাণে সাজসজ্জা পছন্দ করে। আজকাল মেয়েদের ট্রেন্ডিং এটা, সকালবেলা স্কুলে যেতে হলেও মেয়েরা সাজসজ্জা করে, ছেলেদেরকে আকর্ষণ করার জন্য। যে সমস্ত মেয়েরা সাজসজ্জা